জাতীয় দলে ফেরার মিশনে চলতি ন্যাশনাল ক্রিকেট লিগটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটে এক সময়কার সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের জন্য। প্রথম দুই রাউন্ডে ব্যাট হাতে দেখিয়েছেন রানে ফেরার আভাস। প্রথম রাউন্ডে 53 রান করার পরে দ্বিতীয় রাউন্ডে থেমেছিলেন 49 রান করে, কিন্তু তৃতীয় রাউন্ডে সহায় হলো না তার ভাগ্য। বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে শুরুটা বেশ ভালোই করেছিলেন তিনি, দেখে শুনে খেলেছিলেন প্রতিটি বল, তবে আউট হতে হয়েছে রান আউটের শিকার হয়ে। 32তম ওভারে দ্বিতীয় উইকেটের পতনে আসেন উইকেটে, দেখে শুনে উইকেট কাটিয়ে দেন প্রায় 6 ওভার, যার মধ্যে তিনি একাই খেলেন 20 বল, কিন্তু তখনও খোলা হয়নি রানের খাতা। 39তম ওভারে তরুণ অফ স্পিনার নাঈম হাসানের বোলিংয়ে রানের খাতা খুলতে গিয়ে আউট হয়ে যান মমিনুল হকের সরাসরি থ্রোতে, যার ফলে তার ধৈর্যশীল ইনিংসটি থেমে যায় 0 রানেই। আশরাফুলের রান আউটের মতোই দুর্ভাগা তার দল ঢাকা মেট্রো। তার পরপরই 0 রানের সাজঘরে ফেরেন মেহরাব হোসেন জুনিয়র। এর খানিক বাদে ব্যথা পেয়ে আহত অবসর হন এখনও পর্যন্ত ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শামসুর রহমান শুভ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত 47 ওভার শেষে ঢাকা মেট্রো সংগ্রহ 4 উইকেটে 113 রান। টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি মোহাম্মদ নাঈম ও সাদমান ইসলাম। আগের রাউন্ডে ক্যারিয়ারের সর্বোচ্চ 189 রান করা সাদমান ফেরেন 36 রানে, নাঈমের ব্যাট থেকে আসে 9 রান। স্রোতের বিপরীতে শামসুর শুভ হাকান 50, 105 বল খেলে 4-4 মারে ঠিক 50 রান করেই মাঠ ছাড়েন আহত অবসর হয়ে। মেহরাব ও আশরাফুলের ব্যাট থেকে আসে 0 রান, সৈকত আলী 0 এবং জাবিদ হোসেন 12 রান করে ব্যাট করছেন।